প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। এই সপ্তাহ ও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো চলো দেখে নেওয়া যাক। দেশের প্রথম এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের হুবলিবাসীদের আবেদনকে সম্মান জানিয়ে ইউনিয়ন গভর্নমেন্ট হুবলি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নাম দিল শ্রী সিদ্ধারথ স্বামীজি রেলওয়ে স্টেশন। অর্গ্যানিক ফুড প্রসেসিং ইউনিটের উদ্বোধন করা হল উত্তরপ্রদেশে। আন্ডার গ্রাজুয়েট কোর্সের নতুন সেশনে ভর্তির সুবিধার্থে আপকা মিত্র নামক হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। বেঙ্গালুরুতে বীর সাভারকর ফ্লাইওভারের উদ্বোধন করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমৃতসরের গুরুদ্বার হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দিরের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট নিবন্ধন অনুমোদন করল। দেশের যুব সম্প্রদায়কে বিভিন্ন প্রশিক্ষণ সংস্থানে নিখরচায় বা বিনামূল্যে ডিজিটাল দক্ষতা অ্যাক্সেস করতে দিতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং লিঙ্কড ইন পার্টনারশিপ গঠন করল। জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে মেঘালয় লাইভ স্টক এন্টারপ্রাইজ অ্যাডভান্সমেন্ট সোসাইটির পৃষ্ঠপোষকতায় ভারতের বৃহত্তম প্রিগেরি মিশন চালু করল মেঘালয় রাজ্য সরকার। 13তম এরো ইন্ডিয়া 2021 অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটকের কর্ণাটক ইয়েলহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে। এটি এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী। কোভিড-19 মহামারীর প্রভাবে মানসিক অসুস্থতার ক্রমবর্ধমান প্রকৃতির প্রবণতা বিবেচনা করে একটি টোল ফ্রি মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশন হেল্পলাইন কিরণ চালু করল ভারত সরকার তথা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি। ইউনিসেফ ও বিভিন্ন রাজ্য পুলিশ কর্তৃপক্ষের পরামর্শে শিশু বা শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষা বাড়াতে ও সাইবার সুরক্ষা সম্পর্কে সচেতন করার জন্য সাইবার পিস ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপ গঠন করল ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। দেশের স্বাস্থ্য ও পুষ্টির পরিমাপ সহ টেস্ট অব ইয়ং চাইল্ড ইন ইন্ডিয়ার তালিকা প্রকাশ করলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এটি তৈরি করেছে মোবাইল ক্র্যাচেস নামক একটি নীতি বিষয়ক অ্যাডভোকেসি সংস্থা। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 ভারতের স্থান 105। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারত তথা ডিআরডিও হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের ফ্লাইট সাফল্যের সাথে পরীক্ষা সম্পন্ন করল। এটি শব্দের গতি 6 গুণ ভ্রমণ করার ক্ষমতা সম্পন্ন একটি আনম্যান্ড স্ক্র্যামজেট ভেহিকেল। অ্যাপেল কোম্পানি তাদের প্রথম ভাসমান বিক্রয় কেন্দ্র তৈরি করেছে সিঙ্গাপুরে। মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাকে সম্মান জানাতে তার নামে একটি মহাকাশযানের নাম রাখল আমেরিকান কোম্পানি নর্থরপ গ্রুমান। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও গুজব ছড়ানো রুখতে আসল চিনি নামক ক্যাম্পেইন চালু করল বাংলাদেশ সরকার। ভোডাফোন ও আইডিয়া তাদের সমস্ত পণ্যকে একটি নতুন নাম ও লোগো ভি দিয়ে নতুন ইউনিফাইড ব্র্যান্ড হিসাবে ঘোষণা করল। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বা ইউনিসেফ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে বাচ্চাদের অধিকার প্রচার ফর এভরি চাইল্ড ক্যাম্পেইনের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে নিয়োগ করেছে। নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ও লাইবেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এলেন জনসন স্যানলিপের নির্দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের প্রাক্তন স্বাস্থ্য সচিব প্রীতি সুদানকে বিশ্বজুড়ে মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য গঠিত 11 জনের প্যানেলে নিয়োগ করল। সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি রহিন্টন ফালি নারিমান।
ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন সাবেক বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। প্লেয়ার স্পট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন ক্রিকেটার ভুবনেশ্বর কুমার ও স্মৃতি মন্দানা। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কেনেচি আয়ুকায়া। ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের জন্য প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেরেম এবং ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ লিসা সিংকে বাণিজ্যিক দূত হিসাবে নিয়োগ করল অস্ট্রেলিয়া সরকার। ইতালির অটোড্রোমো নাজিওনালে মঞ্জায় অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন ফ্রান্সের পিয়েরে গ্যাসলি। ইংল্যান্ডের প্রখ্যাত ব্যাটসম্যান আয়ন বেল সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। দুর্নীতি করায় ক্রিকেট কোচ নূর মোহাম্মদকে 5 বছরের জন্য ব্যান করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন ভারতের বেতার জ্যোতির্বিজ্ঞান জনক প্রফেসর গোবিন্দ স্বরূপ। বিভিন্ন চরিত্রের সাথে সম্প্রতি গেম অফ থ্রোনস খ্যাত ব্রিটিশ অভিনেত্রী ডেন ডায়ানা রিক প্রয়াত হলেন। সম্প্রতি 74 বছর বয়সে মারা গেলেন তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি। সম্প্রতি প্রয়াত হলেন অস্কার জয়ী বিখ্যাত চেকোস্লোভাকিয়ান ফিল্ম ডিরেক্টর জিরি মেঞ্জেল। সম্প্রতি মারা গেলেন প্রখ্যাত পরিচালক ও সিনেমা নির্মাতা জনি বক্সি। সম্প্রতি প্রয়াত হলেন এডনার মুটের প্রধান দ্রষ্টা কেশবানন্দ ভারতী। প্রতি বছর 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এই বছর অর্থাৎ 2020 থিম হল লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। প্রতি বছর 10ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে পালন করা হয়। এই বছর অর্থাৎ 2020 সালের থিম হল ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুসাইড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আগামী দিনের সকল এইরকমই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পেতে এবং প্রত্যেক দিন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে একটা ক্লাসও যেন তোমার আর আগামী দিনে মিস না হয়। নমস্কার, ধন্যবাদ।